দর্শক, কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ দল অনুশীলন করছে। অনুশীলনে নেই সাকিব আল হাসান, তিনি দেশে ফিরেছেন। দেশে তার ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিম স্যারের কাছে যে ভুলগুলো হয়েছে গত ম্যাচে সেটি শুধরে নেওয়ার জন্য গিয়েছেন। মিরপুরে অনুশীলন করতে গিয়ে সাকিব কিন্তু আজ লাঞ্ছিত হয়েছেন, কিছু দর্শক তাকে ভুয়া ভুয়া বলে চিৎকার করেছেন। এই বিষয়টি আসলে কীভাবে দেখছেন টাইগার সোহেব একজন ভক্ত হিসাবে, সেটি জানার চেষ্টা করবো। সোহেব ভাই, সাকিব আসলে যে পরপর চারটি ম্যাচ হেরেছি, এই সবগুলো ম্যাচে কি সাকিবের দোষ? এমন এমন বিষয়টি কি এমন যে যখন জেতে তখন সাকিব 16 কোটি, আমরা 17 কোটি মানুষ জিতে যায়, আর যখন হারে তখন সাকিবকে একা হারে, এই যে তাকে লাঞ্ছিত করা হলো সাকিবের মতন একজন ক্রিকেটারকে, এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? এটা খুবই ন্যাক্কারজনক এবং খুবই খারাপ, খুবই খারাপ। কারণ দিন শেষে তিনি বাংলাদেশের পতাকা রিপ্রেজেন্ট করে, তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তার হাত দিয়ে বাংলাদেশ অনেক জয় পেয়েছে, তার ব্যাটিংয়ে, তার বোলিংয়ে। তা এটা আসলে একজন ভক্ত হিসাবে এটা আসলেই লজ্জিত, লজ্জিত। মাঝে মাঝে মনে হয় যে সবার হয়ে যদি সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চাইতে পারতাম ভালো লাগতো। একবার চিন্তা করেন আপনারা, এই মানুষটি সারা পৃথিবীকে, বাংলাদেশকে চিনায়, এই মানুষটির হাত থেকে অনেক জয় এসেছে। আজকে যেখানেই যাই সেখানে সবার আগে সাকিবুল হাসানের নামটা চলে আসে, সাকিব ভাই তামিম ভাইয়ের নামগুলো চলে আসে। তা এটা মেনে নেওয়ার সিজন টু কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি মতন একজন দর্শক হিসেবে আমি খুবই লজ্জিত। যারা আজকে সাকিবকে এ ধরনের কথাবার্তা বলেছেন, তার কি আসলে ক্রিকেট ভক্ত নাকি এই ধরনের মানে মানে আলোচনা আসার জন্য এই ধরনের স্লোগান তারা দিয়ে থাকেন? তাদের উদ্দেশ্যে কিছু বলুন। বাংলাদেশ খারাপ খেললে আসলে কষ্ট থাকতে পারে, সবাই পায় কষ্ট, সাকিব ভাই পায়, সবাই কষ্ট পায়। তা সেই কষ্ট সাকিব ভাইকে পেয়ে যে তার উপর তার ঝাড়তে হবে, এইভাবে কেন ভাই, এইভাবে কেন? আসলে সে কি মানে অন্য দেশের, কি অন্য দেশে না, সে তো বাংলাদেশের ভাই। তাহলে ভাই একটা বার চিন্তা করেন না, আর তারা কখনো ক্রিকেট ফ্যান হতে পারে না ভাই। অনেক সাপোর্টার আছে, ঠিক আছে, সাকিব ভাইকে পছন্দ করে না, দেখতে পারে না, কিন্তু কখনোই তারা ক্রিকেট প্রেমী, কখনোই সাকিব ভাইয়ের সামনে কখনো এটা মানে কখনোই এভাবে বলবো না, একজন ক্রিকেট প্রেমী কখনোই বলতে পারে না। কারণ কতটা ভালোবাসা ক্রিকেটের প্রতি থাকলে যে এইখান থেকে তিনি দেশে ছুটে গিয়েছেন যে তার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য, এগুলো তো বোঝা উচিত ভক্তদের। এটি আপনি মানে যারা এই কথাবার্তাগুলো বলে, আপনি তো মাঠে বসে বাংলাদেশের জন্য গলা ফাটান, যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের উদ্দেশ্যে কিছু আপনার কিছু বলার আছে? দেখেন সাকিব ভাই তো তিনি কিন্তু ইঞ্জুরি ছিলেন, কদিন আগে ইঞ্জুরি ছিলেন, তিনি তো চাইলে পারতে যে আমার ইঞ্জুরি আমি খেলবো না, ছুটিতে চলে যাই। হ্যাঁ অবশ্যই, কারণ এমন না যে সে টাকার জন্য এখানে খেলতেছে, তার টাকা বেশি অভাব নাই, প্রচুর টাকা, তার টাকার কোনো বিকল্প নাই। অনেক সময় মানে এই জিনিসগুলো তো ভাবতে হবে আমাদের, তিনি দেশের জন্য খেলতেছে। এখন কারো ব্যক্তিগত খুব রাগ যদি যখন খেলতেছে তখন ছাড়েন, সেটার প্রভাবটা যদি এখন যদি টিমে পড়ে ভাই, এখন আমরা হয়তো বা সেমিফাইনাল যেতে পারবো না, কিন্তু আমাদের তো ভালো খেলাটা সুযোগ আছে, ভালো খেলার সুযোগ আছে। যে মানুষটা যখন মাঠে যখন থাকবো, আমরা যখন সাকিব ভাই সাকিবে চিল্লাচিলি করবো সাকিব সাকিব, তিনি হয়তো বা 4-5টা উইকেট নিলেন, একটা 50 করলেন, 80-90 করলেন, তখন আসলে মানে তার ভিতরটা কষ্ট আসবে না যেই দর্শকরা আমাকে 2 দিন আগে এই কথাগুলো বলেছিলেন, তারাই আজকে মাঠে আমাকে মানে সাপোর্ট দিতেছেন, তখন বিন্দু পরিমাণ হলেও আপনাদের খারাপ লাগবে। তা ভাই এক হিসাবে মানে তাদের পক্ষ থেকে সাকিব ভাইকে কিছু বলার আছে আপনার? আসলে এইগুলো সাকিব ভাই খুব ভালোভাবেই মানে আমার মনে হয় সেই প্রভাবটা তার উপর পড়বে, কারণ সাকিবুল হাসান সাকিবুল হাসানই, তিনি মানে তার কথা কী বলবো আর। তা একজন ভক্ত হিসাবে বলবো যে এতটুকু যে ভাই অন্য ভক্তদেরকে ভাই, দিন শেষে জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ, কিন্তু ভাই একজন যখন খেলবে মাঠে, সত্যি বলতে এরা কলাগাছও যদি সে হয় তাকে আমার সাপোর্ট দিতে হবে, তার প্রতি আমার বিশ্বাস থাকতে হবে, তাকে ভালো বলতে হবে যে ভাই পারবেন, শক্তি আছে ভাই, পারবেন, আমরা পারবো ভাই, পারবো আমরা। কিন্তু মানে কোনো এমন কিছু বলবেন না যেটাতে তিনি সুখাত হয়, এবং সারা পৃথিবীতে বাংলাদেশের একটা ভক্তদের বিশাল একটা সুনাম আছে ভাই, বিশাল সুনাম আছে। যতগুলো ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপে, আমরা সেরা টিম হই নাই, কিন্তু আমাদের সেরা ফ্যান হয়েছে আমরা। কীভাবে দেখেন, প্রত্যেকটা ইভেন্টে সেরা ফ্যানের এক দেশের আরেক দেশের ফ্যানদের সাথে প্রতিদ্বন্দ্বীমূলক একটা খেলা হয়, প্রতিতে গান নাচ প্রত্যেক করা জায়গায় দেখছি বাংলাদেশের ফ্যানরা সেরা হয়েছে, পুরস্কার পাইছে। তা আমরা সেরা টিম না হতে পারলো ভাই, সেরা ভক্ত তো হতে পারি ভাই,
সেই জন্য এই যে সাকিব ভাই আজকে যা বলা হয়েছে এটা কিন্তু মানে দেশের বাইরেও মিডিয়া চলে আসে, বাংলাদেশে পাত দিলেও কিন্তু সারা এই যে ইন্ডিয়াতে সাকিব ভাই তামিম ভাই বোর্ডে কি হয়েছে না হয়েছে যেখানে যাই সেখানে কিন্তু এই ইস্যুগুলো চলে আসে, বা তামিমের ইস্যুরা সাকিবের ইস্যুরা যে তাদের ভিতরে এই সমস্যা প্রত্যেকটা জিনিসে চলে আসে। তা আমাদের দেশের একটা জিনিস যখন চলে আসে এখানে মানে পাত দিলে সেটা কিন্তু এরা যখন বলে তখন মানে অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে কারণ নিজেদের ভিতরে যে সমস্যা থাকে এই সমস্যাগুলো যদি বাইরে যখন মানুষ হাসে তখন অনেক কষ্ট লাগে তখন।